দেখি পুষ্প, একটা বর্তন দাও, হাত ধোয়াই আছে। খবর কিছু শুনছেন ওস্তাদ? কি খবর? বদরুল তো তার স্ত্রীর 3 তালাক দিয়ে বসে আছে। বলো কি? আরে হাসি খুশি একটা মেয়ে। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। এই আলোচনা এখন বন্ধ থাকুক, খাওয়া শেষ করো। ওস্তাদ, আপনার সাথে একটা পরামর্শ, আমি যদি বদরুলের তালাক দিয়ে স্ত্রীর বিবাহের প্রস্তাব দেই কেমন হয়? তুই ভাই ভাত খান তো। আমার কপালে তো বিধবা, তালাক পাওয়া মেয়ে ছাড়া উপায় নাই, সংসার তো করা দরকার। বৈদেশি কি বলেন? স্ত্রীকে কি খাওয়াবে? কি খাওয়াবো সেটা আমার বিবেচনা, বিয়ে করে আপনাকে তো বলবো না, আমার স্ত্রীর ভাত খাওয়ান। আপনি নিজেই তো পরের বাড়িতে খান। এইটা আমার পরের বাড়ি, এইটা আমার পরের বাড়ি। পুষ্প কি বলে দেখো, এইটা নাকি আমার পরের বাড়ি। ধর, ভাতই খাবো না। খাও 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 খাও। খালি আপনি বলতেছেন দেখা খাইতেছি।